আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো বলো? আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ করব আমি রুই মাছের ডিমের পাকোড়া। তো রুই মাছের ডিমের পাকোড়ার জন্য আমি সর্বপ্রথম করব যেটা হচ্ছে, ডিমটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তারপরে এতে দিয়ে দেব আমি কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম, এতে দিয়ে দিলাম আমি জিরে বাটা, আর দিলাম আদা রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব এক চুটকি হলুদ। তারপরে এখানে আমি দিয়ে দিলাম রুলি ময়দা, দিলাম 2 চামচ। তোমরা এর পরিবর্তে মানে বেসন দিতে পারো। তারপরে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিলাম। তোমরা এটা স্কিপ করে, তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো। তারপরে দিয়ে দিব 1 ফাঁক লেবু, লেবু গেলে দিলাম। এবার এটাতে আমি দেব কারি পাতা, কুচিয়ে রেখেছি, কুচি করে কেটে রেখেছি। তোমরা তোমাদের হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে তোমরা সেটাই দিও। এবার ভালো করে মাখিয়ে নেব। তোমরা স্কিপ না করে না মানে না টেনে তোমরা দেখতে থাকো, তাহলে ভালোভাবে শিখতে পারবে। তো মাখিয়ে নিলাম ভালো করে। এবার এটাতে দেব হচ্ছে সয়া সস, 1 চামচ আমি সয়া সস দেব। এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। তো সয়া সস দিয়ে আমি চামচ দিয়ে নেড়ে নিলাম, মানে ভালো করে মাখিয়ে নিলাম। আর এই দেখো, যা আমি কুচি করে কাটা লঙ্কাটা মানে সাইডে থেকেই গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিতেই ভুলে গেছি। যাক, ঠিক টাইমে মনে পড়েছে, লঙ্কাটা দিয়ে দিলাম, আবার ভালো করে মাখিয়ে নিলাম। এইবার যাব চুলোর দিকে। তো চলো, এই দেখো নতুন কড়াই আজ পাকোড়া করব, মাছের ডিমের পাকোড়া নতুন কড়াই। তো এটা করব আমি সর্ষের তেল দিয়ে, মানে মাছের ডিমের পাকোড়া যখন আমি করি তখন সর্ষের তেল দিয়েই করি, মানে সর্ষের তেল দিয়েই আমাকে ভালো লাগে। তো তেল গরম হয়ে গেছে, এবার সেটা আমি চামচের সাহায্যে একটা একটা করে দিয়ে দেব। কটা আসছে দেখি এই কড়াইয়ে, তোমরা গুনতে থাকো কটা আসছে, দেখো। মোটামুটি 10টা চলে আসবে। নটা আর দেব না, 10টা ব্যাস। তো এটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, খুব জোর আঁচ করব না, মিডিয়াম মানে মিডিয়াম রাখবো চুলার আঁচটা, মিডিয়াম ফ্লেমে হালকা আঁচে লাল করে ভেজে নেব। তো এরকম উল্টে পাল্টে আমি সবগুলোকে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব, ছাকনার সাহায্যে তুলে নেব, তাহলে তেলটা ঝরে যাবে। তো আমার রেডি মাছের ডিমের পাকোড়া। তোমাদেরকে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাও। এবার এটাকে আমি একটু সাজাবো, তার জন্য যেটা শসা কাটার থাকে সেটা দিয়ে আমি শসাটাকে একটু কাট করে নিলাম, মানে একটু ডিজাইন করে নিলাম, দিয়ে এভাবে কেটে নেব। তারপর পাকোড়ার প্লেটটা আমি একটু সাজিয়ে নিলাম, দেখো এইভাবে সাজিয়েছি। টমেটো দিয়েছি, টমেটোর ওপরে আমি পেঁয়াজের রিং করে দিয়েছি, তার উপরে শসা দিয়ে দিলাম। এবার এখানে মধ্যেখানে দিয়ে দিব টমেটো সস, তাহলে দেখতে ভালো লাগবে। তারপরে
খাওয়ার পালা। তো চলো সবাই মিলে খাই, মনে কিছু করো না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাও আমাকে। আজকের মতো এতটাই, পরের দিন আবার নতুন একটা কিছু নিয়ে আসবো।